নিউইয়র্কে বাংলাদেশী প্রতিষ্ঠান আইবিটিভির উদ্যোগে ভারতীয় দুই শিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিত্রা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কুইন্স থিয়েটারে সঙ্গীত সন্ধ্যায় ছিল প্রবাসের সঙ্গীত পিপাসুদের উপচে পড়া ভিড়। ফ্লাশিং মেডো পার্কের কুইন্স থিয়েটারে নিউইয়র্কে বাংলাদেশী প্রতিষ্ঠান আইবিটিভির উদ্যোগে শ্রীকান্ত আচার্য এবং শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর অনেক আগেই নিউইয়র্ক সহ আশপাশের রাজ্য থেকে দর্শকরা ভিড় করেন অনুষ্ঠান স্থলে। কুইন্স থিয়েটার ভরে যায় কানায় কানায়। আয়োজকরা এমন আয়োজনে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বন্ধু হারুন, গার্গি, শ্রীকান্ত, শুভমিতা দিদি, বৌদি আসছেন কলকাতা থেকে এবং পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর পর মঞ্চে আসেন শিল্পী শ্রীকান্ত এবং শুভমিতা। তারা কথা আর গানে গানে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। এদিন ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক শ্রীকান্ত আচার্য এবং আধুনিক বাংলা গান এবং ধ্রুপদী সঙ্গীতের জনপ্রিয় শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায় একে একে পরিবেশন করেন তাদের জনপ্রিয় গানগুলি। প্রবাসী বাংলাদেশীদের সামনে গান গাইতে পেরে ভালো লাগার কথা জানান শ্রীকান্ত আচার্য। আপনাদের সামনে আসতে পেরে ভালো লাগছে, এই কারণে যে মাঝখানে যে তিনটে বছর গেল সেটা একটা এমন একটা টালমাটাল, এমন একটা বিপর্যয়ের ভেতর দিয়ে আমরা সবাই এসেছি। সন্ধ্যা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। তাদের গানে অনুষ্ঠান স্থল সকলের মাঝে মুগ্ধতা ছড়ায়। আমাদের সঙ্গে থাকবেন। DBC News Desk.